السلام عليكم আজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ কৃষি খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে মহিদুল ডেরি ফার্মে আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে দাসুরিয়া গ্যাস পাম্প থেকে এক মিনিটের মতো সময় লাগে এখানে আসতে তো এখান থেকে মহিদুল কাকা গাভী গরু বিক্রি করে থাকে এর আগেও মহিদুল ডেইরি ফার্মের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি ওনার কাছে এখন নতুন যে গাভীগুলো রয়েছে এই গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্টেজ বয়স কোনটার সঙ্গে কী বাচ্চা এবং কোনটা কত লিটার দুধ এই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গরু সংগ্রহ করবেন অবশ্যই নিজেরা সর্বমিন এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ধরে দিলেন ওটা কালকে হয়েছিল বারো কেজি আটশো গ্রাম আজকে দুধটা ওই রকমই হয়েছে দেখ মাফি নেই আজকে ওনারা ওনাদের ক্যান্টনমেন্টের জন্য ক্যান্টনমেন্টের জন্য নিয়েছে আচ্ছা কাকা যারা শুরুতে নতুন দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ খামারের ঠিকানাটা আমাদের জানাবেন আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম ঈশ্বরদী থানা

ক্রেতা সবাই কিন্তু সমান আর্মিও সমান সাধারণ জনগণ সবাই আমার কাছে দিতে হবে হ্যাঁ আচ্ছা কেমন দাম দিবেন আজকে সর্বনিম্ন সর্বনিম্ন দুই লক্ষ পঁচিশ এর নিচে কোনো গাবি না দুইয়ের নিচে আমার কাছে গাবি নাই আর উপরে উপরে আছে দুই লক্ষ পঁয়ষট্টি তো চলেন এক এক করে প্রতিটা গাবি সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে দেখাও মোবাইলটা বোধহয় যত সম্ভব পাওয়া গেল বেটা আচ্ছা এক নম্বর সিরিয়ালে কাকা কালো রঙের একটা বড় গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের এটা ব্ল্যাক জার্সি বাপ ব্ল্যাক জার্সি হ্যাঁ আচ্ছা ব্ল্যাক জার্সির দাঁত কয়টা এটা দাঁত হয় নাই এখনো এখনো দাঁতই হয় নাই হ্যাঁ এটা দাঁত হয় নাই অদাত অদাত আচ্ছা বাচ্চা প্রথম প্রথম কি বাচ্চা সার বাচ্চা একদম মায়ের জাত না মায়ের জাত আচ্ছা ব্ল্যাক জার্সি জাতের সার বাচ্চা বয়স কত দিন বয়স আজকে 4 দিন 4 দিন হ্যাঁ আচ্ছা বাচ্চা হচ্ছে প্রথম বাচ্চা ও বকনা থেকে গাবি হইছে মাত্র আচ্ছা এখন সকালের টানে কেমন দুধ আসে এক টানে এখন মোটামুটি 10 11 আসতেছে স্যার একটা নাই 10 থেকে এগারো হ্যাঁ আচ্ছা বিকালে টাচ্চা খাওয়ার পরে কেমন বিকালে তো এটা দুই তিনবার টানা লাগতোস এটা যেহেতু এখনো মনে করে যে ক্লিয়ার দুধ আসেনি সাইড তোমরা সাত যখন বাচ্চা লাগে তখনই দহন করে দেন একাই আচ্ছা প্রেশার চলে আসছে নাকি

এটাই সবচেয়ে কম দামের দুই লক্ষ পঁচিশ দাম চাওয়া যেই কিনবে দরদাম করে নিতে পারবে এটা সরাই দেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখে দেখ

কত নম্বর বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা চার দাঁত সেকেন্ড বাচ্চা কি বাচ্চা সার বাচ্চা বলে হচ্ছে সার বাচ্চা হ্যাঁ বাচ্চা খুব সুন্দর বাচ্চা একদম মায়ের কালার মায়ের কালার মানে গরুটার জাত মানগুলি বাচ্চাটা ভালো করে আবার দর্শক ভাগ দেখাও আচ্ছা বয়স কতদিন বাছুরের বাছড়ার বয়স 15 16 দিন 15 16 দিন হয়ে গেছে দুধ কনফার্ম দুধ কনফার্ম কত লিটার এটা 18 19 টা দুধের আমি গ্যারান্টি দেব এটা 19 লিটার দুধের গ্যারান্টি আচ্ছা দাম কত চাচ্ছেন এটা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুধের উনিশ দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে মানে আমার বাসায় আসবে আসি সকাল বিকাল ডিজিটাল পাল্লায় দুধ পরে তার গাড়ির ভাড়া তার ডেমার সহকার আমি দেবো আচ্ছা এটা সরাই আমরা সব শেষ তিন নম্বর সিরিয়ালের যে গাভী রয়েছে তিন নম্বর সিরিয়ালের গাবিটা দর্শকদের দেখাই এই পাশে তিন নম্বরে একটা সাদা কালো রঙের গাভ নিয়ে আসলেন সাদা অংশ বেশি সরিলের এটা কি জাতের এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের হ্যাঁ গাবির দাঁত কয়টা হইছে দুইটা দাঁত দুই দাঁত হ্যাঁ এটা আরো ইয়াং না ইয়াং মানে যদি কাল কোন ভাই কয় যে আমি ধরি দেখা দিতে পারবো আমার কথা আছে আমি যেগুলি বললাম যদি কাল না হইলে লাগবে না আচ্ছা দুই দাঁত এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে মি বাচ্চা কোলে হচ্ছে বকনা বাচ্চা হ্যাঁ মায়ের জাতি হয় মা বকনা বাচ্চা বকনা আচ্ছা এটা কি জাতের বাচ্চা হইছে এটা

দরদাম করে দর্শকটা নিবে কাকা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর

হ্যাঁ সব ব্যবস্থা আছে অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের তিনটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন কাকা আলাইকুম সালামাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম